দেশের বিভিন্ন এলাকায় কমতে শুরু করেছে বন্যার পানি। বোরো মৌসুমে ধান লাগিয়ে প্রতি বছরই বন্যা আতঙ্কে দিন কাটে হাওরবাসীর। স্বল্প সময়ে ধান উৎপাদনে চলছে গবেষণা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সাব্বির আহমেদের অস্বাভাবিক মৃত্যু, পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেফতার সুমাইয়াকে আসামি করে মামলা। নিহত চারজনের মধ্যে একজন ঝিনাইদহ থেকে পালিয়ে যাওয়া আবদুল্লাহ নিশ্চিত করেছে পুলিশ। পটুয়াখালীতে জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর প্রধান সহ 25 জনের আত্মসমর্পণ, 31টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 1100 রাউন্ড গুলি জমা। এবং বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে দুই হাত হারালো শরীয়তপুরের কলেজ ছাত্র সিয়াম। পল্লী বিদ্যুতের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ স্বজনদের। বাংলার সময় সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসি এবং আমি জাফর সাদিক। কমতে শুরু করেছে সুনামগঞ্জ ও নাটোরের হাওর অঞ্চলের পানি, তবে ফসল ঘরে তুলতে না পারায় ক্ষতির মুখে পড়ে কৃষকরা এখন দিশেহারা। এদিকে ভৈরবের বন্যা পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে। পানির নিচে থাকা আধা পাকা ধান কেটে নেয় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক, তবে এখনো সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ফজলুর রহমান ও আল মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নতুন করে পানি না বাড়লেও তলিয়ে আছে মেঘনা, কালী ও ঘরাউত্রা নদী তীরবর্তী ভৈরবের মানিকদি এলাকার কয়েক হাজার বিঘা জমির ধান। ফসলহানির শঙ্কায় দিন কাটাচ্ছেন এখানকার কৃষকরা, অনেকে আধা পাকা ধান কেটে নিচ্ছেন। এ অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কৃষকরা। জমি যা আছে সব জমি পানি নিচে কি হয়েছে জার্মানি কোচার জন্য। ধানের ক্ষেত এটি মেশিন এ করছিলাম, এটি মার গেছে, এখন আমরা যে কি করে খামু আর কি করবো। এক একটা ওয়ার্ডের মধ্যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1000 করে লোক। 10 কেজি করে চাউল পাইছে মাত্র 10 জন আর 11 জনে একটা ওয়ার্ডের ভিতরে। কৃষকের তালিকাগুলো আমরা তৈরি করতেছি যেন ডিডি স্যারের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। সুনামগঞ্জে হাওরাঞ্চলে পানি কমতে শুরু করেছে, তবে এখনো নিমজ্জিত রয়েছে হাজার হাজার হেক্টর ধানের জমি। কৃষকরা জানান দীর্ঘদিন পানির নিচে থাকায় পচে গেছে সব কাঁচা ধান, তাই পানি নেমে গেলেও ফসল আর ঘরে তোলা সম্ভব নয়। বাড়লো কুন্তানা কমলো কুন্তানা, আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে ইজার আইতো না। কাঁচা ধান লেগেছে জমিনে, এতে কোনো উপকার আসবে না, পচা ধ্বংস হয়ে গেছে সেগুলা। ওনে তো বাসনা বাসা সমান, এটা কোনো সাহায্য লাগতো না, এটা তো পচা জয়ে গেছে। এদিকে নাটোরের আত্রাই নদীর পানিও কমতে শুরু করেছে। কৃষি বিভাগ জানায় নদীর পানি কমতে থাকায় চলন বিলের পানিও কমছে, এতে নতুন করে ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। তবে ফসল নষ্টের শঙ্কায় পানিতে ডুবে থাকা আধা পাকা ধান কৃষকরা কেটে নিচ্ছেন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওর এলাকায় আছেন রিপোর্টার দেবাশিস রায়। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, কি অবস্থা দেখছেন আজকে? আপনি জানেন যে উজান থেকে যে নেমে আসা ঢল, সেই পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে এবার দেশের যে উত্তর পূর্বাঞ্চল, সেই উত্তর পূর্বাঞ্চলের 6 জেলায় কিন্তু এখন বন্যা চলছে এবং সেই বন্যার অবস্থায় কিন্তু বেশ দুর্গত অবস্থায় পড়েছে এই বন্যার কবলিত যে এলাকার মানুষগুলো রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি সুনামগঞ্জে এবং সুনামগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে যে পানি বেষ্টিত এলাকাটি, এটি পুরোটি কিন্তু একটি উপজেলা, অর্থাৎ শাল্লা এই উপজেলাটির নাম। এবং এই শাল্লা উপজেলাতে আমরা লক্ষ্য করেছি যে এই শাল্লা উপজেলা কিন্তু যথেষ্ট প্রত্যন্ত অঞ্চলে সুনামগঞ্জ জেলা সদর থেকে। এটি সড়কপথ এবং জলপথ মিলিয়ে কিন্তু প্রায় 80 কিলোমিটার এটির দৈর্ঘ্য পড়ে যে পুরো রাস্তাটি। এবং আমরা লক্ষ্য করেছি যে পুরো এই সুনামগঞ্জ জুড়েই কিন্তু ছোট বড় মিলে আপনারা জানেন যে 142টি হাওর রয়েছে। তার মধ্যে আমরা এই শাল্লাতে আসার পথে যে কয়েকটি হাওর পার হয়ে এসেছি, প্রত্যেকটি হাওড়েই কিন্তু আমরা দেখেছি যে থই থই করছে পানি, বিশেষ করে বন্যার পানি যেটি। এবং এই বন্যার পানিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই শাল্লা উপজেলার যে মানুষজন রয়েছে তারা কিন্তু এখনো নিদারুণ কষ্ট এখানে তাদেরকে পোহাতে হচ্ছে আমরা লক্ষ্য করেছি। এবং যোগ করতে চাই জাফর, যে এখানে যে তথ্যটি, এখানে কিন্তু বিভিন্ন জায়গাতেই
দুঃখিত, এখানে বিভিন্ন জায়গাতেই বন্যার পানি কিছুটা নেমে গেল। এই শাল্লা বা তার আশপাশের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাতে কিন্তু আমরা পানি নেমেছে এমন তথ্য বা এমন অভিজ্ঞতা এখানকার অধিবাসীরা কিন্তু তা বলছেন না। এখানকার পানি এখন পর্যন্ত অপরিবর্তিতই রয়েছে এবং আপনারা যে এলাকাটি দেখতে পাচ্ছেন সেই এলাকাটিতে কিন্তু ধান আবাদ করা হয়েছিল, অর্থাৎ বোরো ধান। এই যে পানিবেষ্টিত এলাকাটি দেখা যাচ্ছে সেই পানিবেষ্টিত এলাকাটিতে কিন্তু পুরো ধানটি তলিয়ে গেছে এখন পর্যন্ত। এবং এই শাল্লা উপজেলার যে চারটি ইউনিয়ন রয়েছে এই চারটি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরই মধ্যে সেই ক্ষতির এক ধরনের হিসেবও নিরূপণ করেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং আপনারা জানেন যে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শাল্লাতে আসবেন এবং শাল্লাতে এখানে যে উচ্চ বিদ্যালয় রয়েছে শাহিদ আলী উচ্চ বিদ্যালয়, সেই শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে তিনি ত্রাণ বিতরণ করবেন। এখানে যারা বন্য দুর্গত মানুষ রয়েছেন এবং ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি এখানে যারা বন্য দুর্গত মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং এখানে যে সুধীজন রয়েছে তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ততটুকু তথ্য সংগ্রহের সময় পেয়েছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে এখানে 222 জনের একটি তালিকা করা হয়েছে, 222 জনের হাতে সরাসরি প্রধানমন্ত্রী ত্রাণ তুলে দেবেন। তো এমন তথ্যই আমরা এখন পর্যন্ত জেনেছি এবং প্রধানমন্ত্রী দর্শক সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওড় অঞ্চল থেকে হাওড়বাসীর খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়। আগামীকাল থেকে নেত্রকোনার হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর মুশফিকুর রহমান। তিনি জানান, কৃষকদের জন্য সরকার প্রায় 7.5 কোটি টাকার ত্রাণ সহায়তা বরাদ্দ দিয়েছে। দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় একটি সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। এই মুহূর্তে আমাদেরকে প্রায় হাওড় এলাকায় সহ অন্যান্য এলাকায় যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষক আছে তাদের জন্য প্রায় 50,000 কার্ডের মধ্যে দিয়ে কার্ডের মাধ্যমে প্রতি মাসে 30 কেজি করে চাল এবং 500 কেজি করে টাকা, সেক্ষেত্রে 7.5 কোটি টাকা বরাদ্দ আছে আমাদের। এটা বিতরণের কাজ শুরু হয়ে যাচ্ছে, আজকে থেকে শুরু হচ্ছে। সাত জেলার হাওড়বাসী বোরো মৌসুমে বছরের একমাত্র ফসল ধান লাগিয়ে ঘরে না তোলা পর্যন্ত আতঙ্কে দিন কাটান। আগাম বন্যায় প্রায় প্রতি বছর হাজার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। অধিক ফলনের আশায় বি-29 ধান লাগিয়ে শেষ পর্যন্ত ফসল তুলতে পারেন না তারা। সময় বেশি লাগায় অকাল বন্যা হলে চোখের পলকে পানির নিচে চলে যায় কৃষকের স্বপ্ন। কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন স্বল্প সময়ের মধ্যে যাতে ফসল ঘরে তোলা যায় এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। নশদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। মার্চ মাসের 30 তারিখ থেকে টানা 10 দিনে ঢলের পানিতে একের পর এক তলিয়ে যায় হাওড়ের কাঁচা ধান। এমন বিপর্যয় হাওড়বাসীর জন্য নতুন নয়। প্রতি বছরই অভাবী জনপদের কৃষকরা ধার দেনা করে বোরো মৌসুমে ধান লাগিয়ে আকাশে মেঘ দেখলেই আতকে ওঠে, প্রায়ই আতঙ্ক শেষ পর্যন্ত কান্নায় রূপ নেয়। বেশি ফলনের আশায় বি-29 ধান লাগিয়ে 160 দিন আর শেষ হয় না। এর আগেই পানির নিচে চাপা পড়ে যায় বছর জুড়ে লালিত স্বপ্ন। কম সময়ের ভিতরে ধানটাও ওটা আমরা চাইলাম, আমরা পানি মারলে আমরা জানে মারি ফেলাই দিই, এবার তো আমরা খুব ডাউন করছে পানি। কৃষি বিভাগের কর্মকর্তার দাবি, অধিক লাভের আশায় অন্য জাতের ফসল চাষে রাজি নন কৃষকরা। ফিচার্স এবং অন্যান্য সংস্থার সাথে কথা বলছি যাতে করে 110 থেকে 120 দিন যার যদি আমাদের দেওয়া যায় ওই 28-এর পরিবর্তে, তাহলে কৃষকদের আশার সঞ্চার হবে এবং তারা এতটা ক্ষতিগ্রস্ত হবে না। ডুবন্ত অবস্থায় থেকেও টিকে থাকতে পারে এমন প্রজাতির ধান উদ্ভাবনের চিন্তা ভাবনা চলছে বলে জানালেন এই বিশেষজ্ঞ। ডুবে গেলেও তারা একটা সময় পর্যন্ত তাদের সার্ভাইবিলিটি রক্ষা করে তারা ফলন দিতে পারে, এই ধরনের গবেষণা ইতিমধ্যেই পরিকল্পনায় আছে কৃষি গবেষকদের। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার 57টি উপজেলায় 373টি হাওর রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে সিলেট বিভাগের প্রায় 2,000 কোটি টাকার ফসল হানি হয়েছে। প্রতি বছর এমন বিপর্যয়ের হাত থেকে মুক্তির জন্য একটি সমন্বিত টেকসই উন্নয়ন প্রকল্পের দাবি জানিয়েছেন হাওড়বাসী। সিলেটের হাকালুকি হাওড় থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে, লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, আহত অন্তত 15, 18 ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো এলাকা, মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত সহস্রাধিক বাড়িঘর। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেস থেকে সাব্বির আহমেদ সরফরাজ নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায় বেলা 11:30টার দিকে মহানগরীর শিমলা পার্ক সংলগ্ন
মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেস থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির আহমেদ সরফরাজ নগরীর রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও খতিয়ে দেখছে পুলিশ। ওই পুলিশ কর্মকর্তার বাবা ওবায়দুল্লাহ রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি ছিলেন। জানালার উপরিভাগে তিনি একটা নাইলন দড়ি বেঁধে বসে, পার্সিয়াল হ্যাঙ্গিং যেটা আমরা বলি আর কি, মাটিতে বসে, চৌকিতে বসে কিংবা সোফাতে বসে, লাস্ট উনি বডিটা সামনের দিকে স্লিপ করে নিয়েছেন যেন তার বডি ওয়েটটা কিছুটা কাজ করে, ব্যাপারটা বুঝতে পারছেন তো? তো এটা মেবি এটা পার্সিয়াল হ্যাঙ্গিং এবং এটা কনফার্মেটরি ফর সুইসাইডাল এটা আমরা বলবো, এরপর বডিটা এক্সামিন করা ছাড়া ফাইনাল কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত আবু কালামের স্ত্রী সুমাইয়া বেগমকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেছে পুলিশ। সকালে শিবগঞ্জ থানার এসআই আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি করেন। এর আগে গতকাল রাতে জঙ্গি আবু কালাম সহ নিহত চারজনের লাশ চাঁপাইনবাবগঞ্জ পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। এখনও বাড়িটির চারপাশে পাহারায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে 144 ধারা বহাল থাকায় আতঙ্ক কাটেনি স্থানীয়দের। জঙ্গি আস্তানার সন্দেহে গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাড়িটি ঘিরে রাখার পর বুধবার ও বৃহস্পতিবার সেখানে অপারেশন ইগল হান্ট চালায় সোয়াট সদস্যরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ইগল হান্টে নিহত চার জঙ্গির মধ্যে একজন ঝিনাইদহের আস্তানা থেকে পালিয়ে যাওয়া আবদুল্লাহ বলে নিশ্চিত করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এ সময় জঙ্গিদের অর্থায়ন নিয়েও কথা বলেন তিনি। মোট চারজন পুরুষ মারা গিয়েছে এবং এদের মধ্যে একজন আমরা ধারণা করছি ঝিনাইদহের আবদুল্লাহ। বাকি দুইজনের ডেড বডি এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, সেটি শনাক্তকরণের চেষ্টা চলছে। কখনো কখনো দেখেছি এই জেএমবির কিছু কিছু সদস্য জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত, সেই জাল মুদ্রাটি আবার একটা বিশেষ দেশ থেকে তৈরি হয়ে আসে অন্য দেশের জাল মুদ্রা, ইন্ডিয়ান ফেক কারেন্সি। তো সেই ক্ষেত্রে বিশেষ বিশেষ সংস্থার, বিদেশি সংস্থার সম্পৃক্ততার বিষয়টি কখনো কখনো এসেছে এবং কেউ কেউ এই যায় কোনো কোনো দেশের একাধিক কর্মকর্তা দূতাবাস ডিপ্লোম্যাটস কিন্তু এখান থেকে প্রত্যাহার করেও নেওয়া হয়েছে, পাঠি ফেরত পাঠানো হয়েছে। মূলধারায় ফিরিয়ে আনতে কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, কমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া মানেই হেফাজতের সঙ্গে চুক্তি করা নয়। হেফাজতের সাথে চুক্তি করিনি, স্বীকৃতি দিয়েছি। একটা শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার মূল ধারা আমরা নিয়েছি। 70,000 প্রতিষ্ঠান, 14,00,000 ছাত্র, এদের কোনো ঠিকানা নেই, এদের কোনো ভবিষ্যৎ নেই, এরা ভবিষ্যতে এরা চাকরি পাবে এর কোনো গ্যারান্টি নেই। সেজন্য আমরা স্বীকৃতি দিয়েছি, এদেরকে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার মূল ধারা ফিরিয়ে আনার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য এই সরকারের পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করা সম্ভব হচ্ছে না। বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। আমাদের হাওরের বন্যা হয়ে সমস্ত লক্ষ লক্ষ মানুষ আজকে অসহায় হচ্ছে, লক্ষ লক্ষ টন খাদ্য শস্য নষ্ট হয়েছে, কারণ দুজন থেকে যে পানি আসছে সেই পানিকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় আমাদের নেই। যখন বেশি বৃষ্টি হয় তারা সব বাঁধগুলো ছেড়ে দেয়, আমাদের এখানে ডুবে যায়, আর শুকনো দিনে তারা বাঁধ বন্ধ করে দেয়, আমাদের এখানে সমস্ত নদী শুকিয়ে যায়। সেই জন্যই আজকে আমাদের দিকে আন্দোলন, সেই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, সে আন্দোলন আমরা করছি আজকে আমাদের মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়া। লালমনিরহাট ও মৌলভীবাজারে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে আহত হয়েছেন অন্তত 15 জন, মারা গেছে বেশ কিছু গবাদি পশু। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এখন এসব এলাকার মানুষ। ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। লালমনিরহাট থেকে মোফাক্ষারুল ইসলাম মজনু এবং মৌলভীবাজার থেকে শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শুক্রবার রাতে লালমনিরহাটের পাঁচটি উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, বিধ্বস্ত হয় প্রায় 1,500 ঘরবাড়ি। এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে, ঝড়ে উপড়ে গেছে গাছপালা। এছাড়া শিলাবৃষ্টিতে মারাত্মক ক্ষতির মুখে পড়ে ভুট্টা ধান সহ প্রায় 500 হেক্টর জমির ফসল। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। এতে চরম বিপাকে পড়েন এলাকাবাসী। বাড়িঘর শিলাতে ঘর বাড়ি ভাঙি চুরি গেছে, এখন যদি আমাদের ঝড় বৃষ্টি আসে থাকার মতো কোনো ব্যবস্থা নাই। ঝড় বৃষ্টি একে তিনটা ঘর, তিনটা ঘরই নষ্ট হয়ে গেছে। আমার গায়ে পায়ে শিল করছে, আমি থাকতে পারি না, ঘর টর একে খোগ হয়েছে, একে চুরি হয়ে গেছে, চুরি গেছে। লাউ কুল্লা ভুট্টা ঝিঙ্গা বেগুন এই ফসলগুলো আমার নষ্ট হয়ে গেছে, প্রায় 2-3 লাখ টাকার মতো ফসল আমার নষ্ট হয়ে গেছে। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি। এতে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। গাছপালা উপড়ে যাওয়ায় অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এদিকে ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি সরজমিনে এসেছি, কয়েকশো ঘরবাড়ি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা সরকার থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করব এবং বাগান কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারাও তাদের শ্রমিকদের সহযোগিতা করবে, আশা করি তারা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে। মৌলভীবাজারে কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে গেছে 10 থেকে 12টি বিদ্যুতের খুঁটি। এতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত এলাকা। সাবিত সরোয়ার, সময় সংবাদ। পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর প্রধান সহ 25 জন আত্মসমর্পণ করেছেন। সকালে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 31টি আগ্নেয়াস্ত্র ও 1,100 রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে তারা। এ সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আলিফ ও কবিরাজ বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। এ পর্যন্ত 12টি জলদস্যু বাহিনীর 132 জন সদস্য প্রশাসনের কাছে আত্মসমর্পণ করল। আত্মসমর্পণকারী জলদস্যুদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। বাংলার সময় আরো থাকছে, রাজশাহী পদ্মাপাড়ের লালন শাহ পার্কের নির্মাণ কাজ বন্ধ প্রায় 1 বছর, সমন্বিত উদ্যোগের তাগিদ নাগরিক সংগঠনগুলোর, দ্রুত শেষ করার আশ্বাস সিটি কর্পোরেশনের। শরীয়তপুরে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 হাত হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে এক কলেজ শিক্ষার্থী। স্বজনদের অভিযোগ বারবার জানানোর পরও বিদ্যুতের তার মেরামত না করায় নড়িয়ার সরকারি কলেজের 11 শ্রেণীর ছাত্র সিয়ামের এই করুণ পরিণতি। অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের সহায়তায় রাশেদ বাপ্পির রিপোর্ট। সন্তানের এই হাতেই বাবা মা স্বপ্ন দেখতেন নির্ভরতার, স্বপ্ন দেখতেন বৃদ্ধ বয়সে একটু আশ্রয়ের। দুর্ঘটনায় ছেলের 2টি হাত হারানোয় বাবা মায়ের সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। মনে অনেক আশা ভরসা ছিল, সেই আশা ভরসা বিলীন হয়ে গেল। গত 6 এপ্রিল শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি গ্রামে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয় কলেজ শিক্ষার্থী সিয়াম। ওই দিনই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত 12 ও 16 এপ্রিল 2 দফা অস্ত্রোপচার করে সিয়ামের 2 হাতের কবজি কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসক। সিয়ামের এই করুণ পরিণতির জন্য পল্লী বিদ্যুতের অবহেলাকেই দায়ী করছেন স্বজনরা। পল্লী বিদ্যুতের কাছে আমরা বারবার বলার পরেও তারা সেটা তার ঠিক না করে লাইনটা সঞ্চালন করেছিল, যার ফলে সিয়ামের আজকে এই দুর্গতি। একমাত্র পল্লী বিদ্যুত অবহেলার কারণে আমাদের এই বড় ধরনের ক্ষতি হয়ে গেছে গা। এই ক্ষতি কোনো টাকা পয়সা দেয়া কারো সান্ত্বনা দেয় এই ক্ষতি পূরণ করা যায় না। পল্লী বিদ্যুতের কঠোর শাস্তি আমি দাবি চাই। দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পল্লী বিদ্যুতের কর্মকর্তা। ওই সময় অনেক অভিযোগ ছিল, সব অভিযোগগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি, যাতে সবগুলোই যথাসময় হয়তো যাইতে পারেনি, সময় লেগেছে কিছু সময়, যদি এটা বহিয়ে থাকে সেটা তদন্ত করে আমি ব্যবস্থা নেব। জীবনহানির শঙ্কা কেটে গেলেও সিয়ামের সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে আরও কয়েক মাস। 2 হাতই আসলে রাখার মতো ছিল না, যেন 2 হাতই আমাদের অনেক চেষ্টা করার পর আপনার কেটে ফেলা হয়েছে। আবারও একটা অপারেশন লাগবে, ফাইনাল অপারেশন লাগবে আর কি। তবে এমনি তার জেনারেল কন্ডিশন মোটামুটি ভালো। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে বিদ্যুৎ সরবরাহের কাজে সংশ্লিষ্টদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতরাত 1:30টার দিকে রংপুর মেডিকেলে মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 16 জন হয়েছে। চিকিৎসক জানান টানা 10 দিন
চিকিৎসাধীন থাকার পর বীরেনের মৃত্যু হয়। এছাড়া চিকিৎসাধীন তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত 19 এপ্রিল দিনাজপুরের গোপালগঞ্জে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ হন 30 জন শ্রমিক। ফেনী ও গাজীপুরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। সম্প্রতি দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠায় এই বিশেষ অভিযান চালানো হয়। সকালে ফেনীর পাঠানবাড়ি, রামপুর ও মাস্টারপাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এতে 400+ পুলিশ সদস্য অংশ নেয়। অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়। এ সময় আগামী 1 সপ্তাহের মধ্যে পুলিশকে ভাড়াটিয়া তথ্য ফর্ম জমা দিতে বলা হয়। এদিকে গাজীপুরের জয়দেবপুর থানাকে 45টি ভাগে বিভক্ত করে অভিযান চালায় পুলিশ। অভিযানে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সাথে তারা কথা বলেন। রাজশাহী নগরবাসী অবসরে একটু সময় কাটাতে যান পদ্মাপাড়ে। একথা মাথায় রেখে সিটি কর্পোরেশন সেখানে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র লালন শাহ পার্ক নির্মাণ শুরু করে, কিন্তু প্রায় 1 বছর হলো বন্ধ রয়েছে কাজ। এতে ভেস্তে যেতে বসেছে কোটি টাকার এ প্রকল্প। এ সুযোগে দখল হয়ে যাচ্ছে নির্মাণাধীন সৌন্দর্য বর্ধন স্থাপনা। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। কোন বিশেষ দিবস বা নিত্যদিনের একটু প্রশান্তির খোঁজে নগরবাসীর প্রথম পছন্দের স্থান পদ্মা নদীর পাড়। তাই স্থানটিকে ফুল, ঘাস কার্পেট ও সবুজ বেষ্টনী করে দৃষ্টিনন্দন পার্ক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। বিনোদনের জন্য নির্মাণ করা হয় সাংস্কৃতিক মঞ্চ। পার্ক রক্ষণাবেক্ষণে নির্ধারণ করা হয় নামমাত্র প্রবেশ মূল্য, কিন্তু তাতে বাদ সাধে রাজশাহীর নাগরিক সংগঠনগুলো। তাদের আন্দোলনের মুখে বন্ধ হয় পার্ক নির্মাণের কাজ। এ সুযোগে পার্ক জুড়ে গড়ে উঠেছে গবাদি পশুর গোয়ালঘর ও দলের নামে ক্লাব ঘর, আর দখলদারদের নৈরাজ্য। ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে পার্ক এলাকা। স্থানীয় কিছু লোক যারা এই জায়গাগুলো দখল করে এই সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন আরো সুন্দর হলে আর একটু আমাদের জন্য ঘোরার জন্য সুবিধা হয়। এই অবস্থায় নাগরিক সুবিধা নিশ্চিত করতে পার্ক নির্মাণের সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ নাগরিক সংগঠনগুলোর নেতাদের। সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু আমরা আবারও সেই যে সুখ্যাতি সেটিকে আমরা পুনরুদ্ধার করতে পারব। অবশ্য এ বিষয়ে পরামর্শ নিয়ে প্রকল্পটির কাজ শেষ করার আগ্রহ প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। একদম ফ্রি এটি বিনোদন সুবিধা এটি দেওয়া সম্ভব নয়। সেখানে একটা ম্যানেজমেন্ট থাকতে হবে, ম্যানেজমেন্টের খরচ আছে। যারা আগে বিরোধিতা করেছিলেন তাদেরকে আমরা সবিনয়ে অনুরোধ করব যে তারাও যেন ওই অবস্থান থেকে সরে আসেন। সিটি কর্পোরেশনের দেয়া তথ্য মতে 2,70,00,000 টাকা ব্যয়ে 4 বিঘা জায়গা জুড়ে নির্মাণ হচ্ছে লালন শাহ পার্ক। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। সকালে শ্রীপুর রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে হজরত আলী ও তার মেয়ে আয়েশা খাতুন মারা যান। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা পুলিশের। নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, সকালে 8 বছরের মেয়ে আয়েশাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হন তার স্বামী। এরপরই দুর্ঘটনার খবর জানতে পারেন। তার স্বামী দীর্ঘদিন যাবৎ একটি মামলা নিয়ে মানসিক যন্ত্রণায় ছিলেন বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া ও মাগুরায় আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 5 জন। পুলিশ জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন। এ ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। মাগুরার শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের 1 আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের অপর 2 আরোহী। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর হাত ধরে গড়ে ওঠা ভারত বাংলাদেশের সম্পর্ককে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী নতুন উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধাদের সন্তানদের মাঝে ভারত সরকারের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের মুক্তির জন্য বীর মুক্তিযোদ্ধা আর ভারতীয় সেনা একসাথে রক্ত দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের বীজ বপন করেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে
এই সম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছে গেছে। আশা কর বাংলা সভায় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের বিভিন্ন এলাকায় কমতে শুরু করেছে বন্যার পানি। বোরো মৌসুমে ধান লাগিয়ে প্রতি বছরই বন্যা আতঙ্কে দিন কাটে হাওড়বাসীর। স্বল্প সময়ে ধান উৎপাদনে চলছে গবেষণা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সাব্বির আহমেদের অস্বাভাবিক মৃত্যু। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেফতার সুমাইয়াকে আসামি করে মামলা। নিহত চারজনের মধ্যে একজন ঝিনাইদহ থেকে পালিয়ে যাওয়া আবদুল্লাহ নিশ্চিত করেছে পুলিশ। পটুয়াখালীতে জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর প্রধান সহ 25 জনের আত্মসমর্পণ। 31টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 1100 রাউন্ড গুলি জমা। এবং বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে দুই হাত হারালো শরীয়তপুরের কলেজ ছাত্র সিয়াম। পল্লী বিদ্যুতের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ স্বজনদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএল লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।